নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি পাপিয়া, আর আমার এই চ্যানেলটা একটা ব্লগ চ্যানেল। তো তোমরা সবাই জানো আমি আমার ডেইলি লাইফস্টাইল এখানে শেয়ার করি প্রত্যেক দিন। তো আজকে যে ভিডিওটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এই ভিডিওটাতে এসেছো, তো সেই ভিডিওটা কোনো ডেইলি ব্লগ নয়, তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তো এই জিনিসটা নিয়ে তোমরা সবাই জানো, আর অনেক পুরনো একটা ঘটনা, তো সেটা এখনো চলে আসছে ইউটিউবের প্ল্যাটফর্মে। তো এই প্ল্যাটফর্মে আমাকে কোনোদিনও এইভাবে একটা কন্ট্রোভার্সি ভিডিওর মতন যে ভিডিও নামাতে হবে আমি কোনোদিনও সেটা ভাবিনি। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা নিয়ে আমি কথা বলতে চাই, অন্য বাড়তি কোনো কথা আমি বলতে চাই না বা বলবো না। তো আশা করছি আমার ইউটিউব পরিবারের যত ফ্যামিলি মেম্বাররা আছে তারাও এই ভিডিওটা দেখবে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে যেরকম আমি প্রত্যেক দিন ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আজকেও শেয়ার করব, তোমরা ডেইলি ব্লগ অবশ্যই পাবে। বাট এই ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করার পিছনে আমার একটা কারণ আছে। তো আশা করব যে আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা মেম্বারও এই ভিডিওটা দেখবে, আর নতুন যারা আজকে আমার এই চ্যানেলটাতে এসেছো শুধুমাত্র এই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে, তো তারা যদি আমার ডেইলি ব্লগ পছন্দ করো তবেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তাছাড়া এই ভিডিওটা দেখার পরে যদি তোমরা মনে করো যে না আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগছে না বা আমার ভিডিওগুলো ভালো লাগছে না, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও করতে পারো। আমি বলবো না যে এই ভিডিওটা দেখার পরে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা হচ্ছে পুরোটাই ইউটিউবের ওপরে যে আমাকে কতটা ভিউজ দেবে বা আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে। আমি চাই প্রচুর মানুষের কাছে পৌঁছাক, কারণ আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা টাইটেলে দেখতেই পেয়েছ যে আমি যেই মানুষটার বিষয়ে বলতে চাইছি, তো তার সঙ্গে আমার নিশ্চয়ই কোনো চেনা জানা বা কোনো সম্পর্ক অবশ্যই আছে, নয়তো আমি আজকে এই মুহূর্তে বসে তোমাদের সাথে এসব কথা শেয়ার করতে পারতাম না। তো প্রথমত বলি যে নিপা ডেইলি ব্লগ চ্যানেলটা যে চালান, তো উনি আমার সম্পর্কে বৌদি হন। এবার তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে কিভাবে সে আমার বৌদি হয়। তো উনার হাজবেন্ডের কয়েক মাস আগেই ডেথ হয়েছে, তো উনি আমার পাতানো দাদা, যার নাম হচ্ছে তাপস মজুমদার। তো আমাদের পরিচয় মুম্বাই থেকেই হয়েছে, তো দাদা যেহেতু এখন নেই, তো আমি কোনোদিনও ভাবিনি যে দাদা চলে যাওয়ার পর আমাকে এই ধরনের ভিডিও করতে হবে বা আমি কোনোদিনও ইউটিউবের মতন সোশ্যাল মিডিয়াতে এত বড় একটা প্ল্যাটফর্মে এইভাবে কোনো সময় বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তো এইভাবে তার বলতে পারবো না যে ডেইলি ব্লগ নিপা বা কিছু, এরকম আমার বলাটা ঠিকও নয়। উনি আমার থেকে বয়সে বড়, আর ওনার সঙ্গে যেহেতু আমার একটা সম্পর্ক আছে, তো আমি সেই সম্পর্কের সম্মানও করি আর যথারীতি ওনাকে সেই মর্যাদাটাও দেব। তো যেহেতু আমার তাপস মজুমদারের সাথে প্রায় আজকে 8 থেকে 9 বছর আগে দেখা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে ওনাকে আমি দাদা বলে ডেকেছি, দাদার মতন দেখেছি, আর সেই সম্মানটা ওনাকে দিয়েছি, আর ওনাকে দাদা বলে ডেকেছি বলেই ওনার ওয়াইফকে মানে নিপা মজুমদারকেও সেই সম্মানটা আমরা সবাই দিয়েছি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ দিয়েছে। তো ওই জন্য ওনার এই সম্মানটা সারা জীবনই থাকবে, আর ওনাকে আমি এই নামেই ডাকবো, উনি আমার বৌদি, আর ওনার এটাই পরিচয় যে উনি নিপা মজুমদার, আর আমাদের কাছে সেটাই থাকবেন। তো নিপা মজুমদারের সাথে আমাদের প্রায় 8 বছর থেকে 9 বছর সম্পর্ক। তো ওনার সঙ্গে প্রথম পরিচয় মুম্বাই গিয়ে হয়েছে, তখন ওনার বিষয়ে আমি কিছুই জানতাম না, শুধুমাত্র জানতাম যে দাদার বিয়ে করা ওয়াইফ। তো সেই হিসেবেই আমাদের সঙ্গে প্রথম শুরু হয়েছিল, পরিচয় হয়েছিল। তো সেখান থেকেই পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে আমরা জানতে পেরেছি যে বৌদির আগে একটা মানে সম্পর্ক আছে, ঘর বাড়ি আছে, হাজবেন্ড আছে, মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। তো সব ডিটেলস পরে আমরা আস্তে আস্তে জানতে পাই। তো তার মানে এটাই নয় যে তাকে আমরা যেই চোখে দেখে এসেছি বা যেইভাবে সম্মান করে এসেছি তার জন্য তার সম্মানটা কমে গেছে, কখনোই না, সেটা কখনোই কমেনি আর এখনো কোনোদিনও কমেনি, নেক্সট টাইমও কমবে না। কারণ নিপা মজুমদার কি ধরনের মানুষ আর উনি মানুষের সঙ্গে কিভাবে মিশতে পারেন কি না মিশতে পারেন বা উনি কি, সেটা আমরা একমাত্র জানি, যেহেতু আমরা এক জায়গায় থেকেছি, বসেছি, খেয়েছি, একসাথে চলাফেরা করেছি, অনেকগুলো বছর ওনার সাথে কাটিয়েছি। লকডাউনের আগে দিয়ে আমরা সবাই যার যার মতন নিজের মতন সব আলাদা হয়ে গেছি, সেটা আমাদের সংসার আর পরিস্থিতির কারণে, কিন্তু কন্ট্যাক্ট আমাদের সবার সাথেই সবার ছিল,
বা এখনো বলতে পারো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, এতদিন ধরে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে দেখতাম প্রত্যেক জায়গায় ওনাকে নিয়ে প্রচুর কথা হয়েছে, এমন এমন কথা হয়েছে তখন মন হতো যে ক্যামেরার সামনে যদি না থেকে আমি যদি সেই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর মেম্বারগুলোর সামনে থাকতাম, তাদেরকে সেই জবাবটা সেই মুহূর্তে দিতাম বা সেই দেওয়ার ক্ষমতাটা আমার আছে, কিন্তু মোবাইলের এপাশে বসে আমি একটা কমেন্ট করে দেবো বা একটা কথা বলে দেবো, অত হাজার হাজার লাখ লাখ কমেন্টের নিচে আমার কমেন্টের কোনো মূল্যই হবে না। আমি পারতাম একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু তখন এত রমরমা, যে যেটা শুনছে যে যেটা ভাবছে সেটাই কন্ট্রোভার্সি চ্যানেলের দ্বারা বলে দিচ্ছে। বাট আমি এইটুকু মানে আজ পর্যন্ত বুঝতে পারলাম না, আজকে আমি তার সাথে মিশেছি, তার সাথে যেই মানুষগুলো মিশেছে তারা আজ পর্যন্ত কেউ কন্ট্রোভার্সি করেনি বা তাকে নিয়ে কোনো খারাপ সমালোচনা করেনি। তাহলে কিছু কন্ট্রোভার্সি চ্যানেলের মানুষগুলো তাকে দূর থেকে কি করে চিনল বা কি করে বুঝল? তার নামে এত নোংরা কথা, তাকে এত রকমভাবে সোশ্যাল মিডিয়াতে বদনাম করে দিল, যেই মানুষটা কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে নিজের বিষয়ে কোনোদিনও মুখ খুলে কিছু বলেনি, কোনোদিনও একটা ভিডিও করেনি, তার ভালো কথাটাকেও কোনো না কোনো রকমভাবে খারাপভাবে দেখিয়েছে, তার খারাপ কথাটাকেও খারাপভাবে দেখিয়েছে। কেন আমরা যদি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বদনাম করি তাহলে বাকি পুরো সমাজ তো করবেই, এটা তো সাধারণ ব্যাপার। আজকে তার মেয়ের কাছে সে গেছিল কদিনের জন্য, কয়েকটা দিনের জন্য, লাস্ট মুহূর্তেও আমার সাথে কথা বলেছে, কয়েকটা দিনের একটু ভালো থাকার জন্য গেছিল। স্বামী স্ত্রী দুজনার মধ্যে একটু অশান্তি ঝগড়া হতেই পারে, সেটা সবার বাড়িতেই হয়, কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে হয় না, সবার বাড়িতেই হয়। যখন ঠোকাটুকি কোটাকুটি লাগে তখন সেও চায় যে আমরা কয়েকদিনের জন্য একটু দূরে থাকি, তাহলে দুটো মানুষ দুটো মানুষকে বুঝবে, তাহলে তারা কিন্তু আবার আগের মতন ভাবতে লাগবে যে না তার আমাকে প্রয়োজন। আর হ্যাঁ, তাপস মজুমদারের সব থেকে বেশি বড় প্রয়োজন বা সব থেকে বড় ভালোবাসার মানুষই ছিল নিপা মজুমদার। তার আলাদা হয়ে যাওয়ার কারণ, তার এই পৃথিবী থেকে চলে যাওয়ার কারণ সবাই জানে, সেটা আর মুখ খুলে বলার দরকার নেই। যে যাকে হারায় সে তার মর্মটা বোঝে। আজকে তাপস মজুমদারকে হারিয়ে নিপা মজুমদার সারাটা জীবনের জন্য একা হয়ে গেল, সেই জায়গাটা কি কেউ পূরণ করতে পারবে? আমাকে নিয়েও কন্ট্রোভার্সি করা হয়েছে, বাট আমার এটা আমি কপাল ভালো বলবো না খারাপ বলবো জানি না, যে এতদিন কেউ জানতো না ডিটেলসে যে আমি সেই মেয়েটা যে হচ্ছি তাপস মজুমদারের মুগলি বহেন বা পাতানো বোন। আমাকে নিয়েও কন্ট্রোভার্সি করা হয়েছে, কিন্তু তারা আমার ডিটেলস কিছু জানে না বলে সবটা সামনে এনে রাখতে পারিনি। তো আজকে আমি সবার সামনে নিজের থেকে আসলাম শুধু তোমাদেরকে এইটুকু সত্যি কথা বলার জন্য যে নিপা মজুমদার যেইভাবে আছে যেইভাবে রয়েছে তাকে প্লিজ সেইভাবেই থাকতে দাও। একটা মেয়ে নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে পারে, তারও বাঁচার অধিকার আছে, তাহলে কেন সে বারবার নিজের পরিবারের দু চারটে মানুষের জন্য প্রত্যেক সময় সমাজের কাছে ছোট হচ্ছে? তার কি কোনো মান সম্মান নেই? আজকে কয়েকটা মাস ধরে যে তাকে যেইভাবে সোশ্যাল মিডিয়াতে এত হেনস্থ করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কিছুই তো তাকে বাকি রাখেনি, কিছুই বাকি রাখেনি। শুধু এটাই বলা যায় যে কারোর কাপড় চোপড় কেড়ে নিলেই তাকে উলঙ্গ করা যায়? তাকে তো মুখের ভাষায় সব রকমভাবেই তো উলঙ্গ করা যায়, তো সেইটাই তো করেছে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ করেছে, কয়েকটা ভিউজের জন্য, কয়েকটা টাকার জন্য। কিন্তু একবারও ভেবে দেখেছে যে সেই মানুষটা কি পেয়েছে, সেই মানুষটা কতটা সহ্য করে রয়েছে? নিপা মজুমদারের জায়গায় আজকে অন্য কেউ হলে হয়তো কিছু করে ফেলতো। তাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলা হয়েছে, এত বাজেভাবে তাকে মানে হেনস্থ করা হয়েছে, আমি পাতানো বোন সেই সহ্য করতে পারছিলাম না। এক একটা মুহূর্ত মন করছিল যে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে বলি যে তোমরা কেন এরকম করে মানুষটাকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছ? একজন তো চলে গেছে, তার জন্য ভেবে তাকে নিয়ে তার সঙ্গে থাকার এত স্বপ্ন দেখে সংসার সব কিছু ছেড়েছিল, তাহলে সেই মানুষটাকে তোমরা কি বাঁচতে দেবে না? বাট এইটা আমি দেখেছি যে নিপা মজুমদার খুব শক্ত একজন মানুষ, সে সব কিছু সহ্য করতে পারে, শুরুর থেকে সহ্য করতে পেরেছে বলেই আজকে সে তার জায়গাতে হাসি মুখে
তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে, সোশ্যাল মিডিয়াতে নিজের একটা জায়গা তৈরি করতে চাইছে, কারণ তার কাছে এখন আর কিছুই নেই। যাদের জন্য সব কিছু হারালো তারাই তাকে ছেড়ে দিয়েছে, তারাই তাকে নিজের মতন করে বাঁচতে বলছে যে তুমি তোমার মতন করে থাকো, তুমি তোমার মতন করে চলো। তাহলে সে যখন এখন নিজের মতন করে চলছে, নিজের একটা পেট চালাবার জন্য যেখানে ভালো লাগছে সেখানে গিয়ে থাকছে, তার দুটো খাবার জুটে যাচ্ছে, সে নিজের খাবার নিজে আনার জন্য সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে। এখন উনি যা ভিডিও দেন, আমি তো প্রত্যেক টাইমেরই তার ভিডিও দেখি, এখন উনি যা ভিডিও দেন তাতে মোটামুটি উনার যা ভিউজ আছে সেই মানুষগুলো তাকে ভালোবাসে, তার পরিবার, তাই জন্য তারা প্রত্যেক দিন তার ভিডিও দেখে। আশা করছি সে অল্প কিছু ইনকাম করেও নিজের পেটটা চালিয়ে নিতে পারবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ইউটিউব চ্যানেলের দাদু কেন তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিতে যাইছেন? কারণ সে এখন সোশ্যাল মিডিয়াতে ডাউনে চলছে, বা তার মেয়ে তাকে এখন আর দেখছেন না, তাই আবার ফিরে যাচ্ছেন নিপা মজুমদারকে ফিরিয়ে আনার জন্য? কেন? সেই মানুষটার কত সহ্য করবে? যখন দাদুর মেয়ে বারবার করে বলল মাকে মেনে নাও, মাকে মেনে নাও, তখন সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলে দিলেন মারা গেল একজন, বিধবা হলো দুজন। তাহলে আজকে আপনি যখন বিধবা হয়ে গেছেন, আপনার জন্য যখন আজকে নিপা মজুমদার এত হেনস্থ হলো সোশ্যাল মিডিয়াতে, তাহলে কেন তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন? তাকে হাতিয়ার বানাতে চাইছেন? আবার দ্বিতীয়বার সেই মানুষটাকে বাঁচার রাস্তাটা কি বন্ধ করে দিতে চাইছেন? কেন এরকম করছেন? আজকে এতগুলো বছর ধরে কোনোদিন তো জানতে চাননি যে নিপা মজুমদার কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে। এমন কি তার কাছের মানুষটা, তার স্বামী, দ্বিতীয় স্বামী, সে হয়তো বলেছে যে লিভিংয়ে ছিলাম, কেন বলেছে, কি চাপে পড়ে বলেছে সেটা আমিও জানি, আর সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষও সেগুলো জানে, সেগুলো আর আমি দ্বিতীয়বার বলতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন যখন আপনি ওনাকে মেনে নেননি, পুরো সমাজের সামনে যখন তাকে এত হেনস্থ করা হলো, অপদস্থ করা হলো, তাহলে এখন তাকে কেন আপনি নিজের কাছে গিয়ে রাখতে চাইছেন? তাকে দ্বিতীয়বার আবার কেন মৃত্যুর মুখে ঠেলে নিতে চাইছেন? আর আপনি তার সঙ্গে কত রকমের অত্যাচার করেছেন, তার সঙ্গে কি ঘটেছে না ঘটেছে সেগুলো কিন্তু আমি সবই জানি। তো আশা করছি যে যারা কন্ট্রোভার্সি চ্যানেল চালান বা যারা এসব জিনিস নিয়ে প্রত্যেক সময় কন্ট্রোভার্সি করে এসেছেন, আপনাদেরকে একটা কথাই বলবো যে আর হেনস্থ করেন না মানুষটাকে, আর অপদস্থ করেন না সমাজের সামনে। তারও বাঁচার অধিকার আছে, তাকেও বাঁচতে দিন। নিজেরা যেরকম স্বাধীনভাবে হেসে খেলে নাতি নাতনি ছেলে বউ বা সমাজের সামনে একটু সুখে শান্তিতে বাঁচতে চাইছেন, ওই মানুষটাকেও বাঁচতে দিন। আর নিপা মজুমদারকে নিজের মতন থাকতে দিন। সে সারা বছরে যদি দশজনার বাড়িতে গিয়েও হেসে খেলে নিজের মতন থেকে দিনটা চালাতে পারে, তাহলে অসুবিধা আছে কার? কারোর কি কোনো অসুবিধা হচ্ছে? তারও তো বাঁচার অধিকার আছে। আজকে সে তো নিজের দোষে সোশ্যাল মিডিয়াতে বদনাম হয়নি, কিছু মানুষের জন্য হয়েছে, তারা তো নিজেদেরকে শুধরে নিচ্ছে, তারা নিজেদের মতন সুখের জীবন যাপন করছে, তাহলে তার কেন বাঁচার অধিকার নেই? আপনারা প্লিজ নিপা মজুমদারকে নিজের মতন থাকার একটুখানি রাস্তা তৈরি করে দিন, আর পারলে পরে দূর থেকে তার গায়ে কেচ্ছা না ছড়িয়ে পারলে তার পাশে গিয়ে একটু তাকে সাহায্য করুন। সেও মানুষ, তারও কষ্ট হয়, সেও অনেক কিছু সহ্য করছে আজকে কতগুলো মাস ধরে, হয়তো জীবনে এর আগে অনেক বছর ধরে কষ্ট করেছে, কিছু টাইমের জন্য সুখ পেয়েছিল, সেই সুখটাও তো তার চলে গেল জীবন থেকে। আর মানুষটা খারাপ নয়, আপনারা দূর থেকে তাকে বিচার করেন না। আর শুধু তাকে কেন, যে কোনো মানুষকে দূর থেকে বিচার করাটা উচিত না। মানুষের বিচার যদি করতে হয় তার সঙ্গে গিয়ে থাকুন, তাকে দেখুন, তাকে বুঝুন, তবে তার বিচার করুন। আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে সমাজের সামনে এত নিচে নামিয়েন না যে পরে নিজে মাথা উঁচু করে বাঁচার হয়তো সেই মুখটাও থাকবে না। কারণ আমাদের বাঙালিদের মধ্যে যেই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে সেইগুলো সবকটাই মহিলারা চালান। তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে অপদস্থ করতে বা এত খারাপভাবে হেনস্থ করতে যে পারা যায়, সেটা একমাত্র পশ্চিমবঙ্গেই সেটা দেখছি। কারণ আরও অনেক চ্যানেল আছে যেগুলো মানুষে নিজের মতন করে চালাচ্ছে, কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু নেই যে একজন আরেকজনের গায়ে কেচ্ছা ছড়াচ্ছে, একজন আরেকজনের বদনাম করছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এটা আছে।
যদি পয়সা ইনকাম করতে হয় ভালো কিছু দেখিয়ে ইনকাম করুন, তাতে হয়তো সময় লাগবে কিন্তু তবুও মান সম্মানের সমেত আপনারা ইনকাম করতে পারবেন। কিন্তু যেই মানুষটাকে চেনেন না, যেই মানুষটাকে জানেন না, তার সঙ্গে কোনোদিনও আপনার কথা হয়নি, তাহলে সেই মানুষটাকে নিয়ে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে বসে ইনকাম করতে চান তাহলে এইটা তো পাপের ভাগই হচ্ছেন। আর এত বড় পাপ করছেন আপনারা, ভগবানও হয়তো আপনাদেরকে ক্ষমা করবেন না। আর আজকে আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকজনই আরও অনেক রকমভাবে ভিডিও নামাবেন, আমাকে নিয়ে হয়তো এবার ডাইরেক্ট ইউটিউবে কন্ট্রোভার্সি আসবে, এতদিন এসছে শুধুমাত্র আমার বিষয়ে কয়েকটা কথা জেনে, আর এখন থেকে কন্ট্রোভার্সি আসবে আমার ফেস দিয়ে, হয়তো আমার ডেলি ব্লগের ভিডিও দিয়ে। তো তাতে কিছু আসে যায় না, আমি এতদিন কোনোদিন কিছু বলতে চাইনি, বাট এখন আপনাদেরকে বলছি যে নিপা মজুমদারকে নিজের মতন করে বাঁচতে দিন, আর উনাকে হাতিয়ার বানিয়ে এখন যে দাদু নতুন করে চাইছেন যে নিজে ইনকাম করবেন বা তাকে বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন, কিন্তু সেই জিনিসটা করলে বিশাল বড় ভুল করে ফেলবেন, কারণ তার বাঁচার রাস্তাটা আবার বন্ধ করে দিচ্ছেন। এবার হয়তো ক্যামেরার উপরে দেখানো হবে একটা রকমভাবে, আর ক্যামেরার পিছনে চলবে আরেক রকমভাবে, কারণ নিপা মজুমদার অনেক অত্যাচার সহ্য করেছে, হয়তো আবার ঘুরে ফিরে তাকে সেই অত্যাচারের মধ্যেই আসতে হচ্ছে। তো এটা আপনারা মিলিয়ে নেবেন। আমি আজকে ভিডিওটা করার একটাই মাত্র কারণ ছিল যে আপনারা সাপোর্ট করুন নিপা মজুমদারকে, তার ভিডিও দেখুন, তাকে হেল্প করুন, তাকে ইনকামের রাস্তা তৈরি করে দিন। দরকার নেই তার অন্য কারোর সাপোর্টের, এতদিন কোথায় ছিল সেই সব মানুষগুলো যখন তার সাপোর্টের দরকার ছিল, মনের জোরের দরকার ছিল। একটা মানুষকে হারিয়ে ফেলার পরে সে যখন এতটা ভেঙে পড়েছিল, এতটা কষ্ট পাচ্ছিল, তখন কেউ কি তাকে বলেছিল যে তুমি আমার কাছে এসে থাকো, বা কেউ কি তাকে বলেছিল যে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে দেখব? তাহলে এখন কেন, সে যখন এখন নিজের রাস্তাটা তৈরি করে নিতে পারছে, আজকে যখন ভাবছে যে আমি সোশ্যাল মিডিয়াতে থেকে সবার সঙ্গে একটা দূরত্বর মধ্যেও সম্পর্ক রাখব, তাদেরকে আমার সব কিছু শেয়ার করব, আমি দুটো ইনকাম করব নিজে চলার জন্য, নিজে খাওয়ার জন্য, থাকার জন্য, তাহলে সে তো সেই রাস্তাটা বেছে নিয়েছে, করছে তো। তাহলে কেন কেন দাদু আবার নতুন করে তার জীবনটাকে নরক বানাতে চাইছে? নিজের মতন থাকেন না কেন, তার জীবনটাকে নরক বানাতে চাইছেন? আপনি কি মনে করেছেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে ভিউজ কমে যাচ্ছে, আপনাকে এখন কেউ দেখছেন না, তো আপনি নতুন করে নিপা মজুমদারকে টেনে নিয়ে আসবেন আর সেইখানে আপনি ইনকাম করবেন, তার ইনকামের রাস্তাটা বন্ধ করে দেবেন আর বলবেন যে আমি তাকে অসময় দেখেছি? আপনি অসময় দেখেননি, বেশিরভাগ আপনার জন্যই নিপা মজুমদার আজকে সোশ্যাল মিডিয়াতে বদনাম হয়েছে, সমাজের সামনে বদনাম হয়েছে। মেয়ে জানা করেছে তার থেকে বেশি আপনি করেছেন। মেয়ে তো লুকিয়ে রাখতে চেয়েছে সব কথাগুলোকে, আপনি সেগুলোকে সামনে এনেছেন সোশ্যাল মিডিয়াতে, সমাজের সামনে। একজন স্বামী হয়ে একজন স্ত্রীর বদনাম করেছেন, এখন আপনি ওনাকে আনেন কি হিসেবে নিজের কাছে, এত বদনাম করার পরেও এটাই বলবেন যে সে নিজের ইচ্ছায় এসেছে, সে আমার কাছে আসতে চেয়েছে? হ্যাঁ, আপনাদের মুখে তো সবসময় মিথ্যে কথা লেগেই আছে, নাহলে টাকা ইনকাম করবেন কি করে? তো আমি এটুকুই বলতে চাই, আর সবার কাছে এটাই রিকোয়েস্ট করতে চাই যে নিপা মজুমদারকে একা থাকতে দিন, সবাই সাপোর্ট করুন, আর উনার যদি দুটো পয়সা রোজগার করার রাস্তা হয়ে যায় তাহলে কারোর প্রয়োজন নেই, সে এতটাই ভালো মানুষ, সে কারোর সঙ্গে যদি একদিনের জন্য এক ঘন্টার জন্যও কথা বলে না, তার মনটা জয় করে নিতে পারে, সে এমনই একটা মানুষ। হয়তো কোনোদিনও আমার বাড়িতেও আসবে, আমিও দেখাতে হয়তো পারবো আমার এই ব্লগ চ্যানেলে ভিডিওতে, তো তখনই আপনারা সবাই বুঝতে পারবেন বা তোমরা সবাই বুঝতে পারবে যে সে কতটা ভালো মনের মানুষ। সে তো নিজে ভিডিও করেই, কিন্তু নিজের ভিডিও করার সাথে সাথে আরেকটা মানুষের বাড়িতে গিয়ে কখনোই সে পারবে না খারাপ মানুষ হয়ে ভালো মানুষের মুখোশ পরে থাকতে, সে যদি ভালো না হয়। তাকে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি, আমার পরিবারের তো সবাই ভালোবাসে, কারণ তাকে সামনের দিকে দেখেছে, আর নেক্সট টাইম যখন আসবে আশা করছি যে তাকে সেই ভালোবাসাটাই সবাই দেবে। তবে দাদা চলে গেছে, এটাই সব থেকে খারাপ, যদি আজকে দাদা বেঁচে থাকতো তাহলে হয়তো ওনার উপরে আঙ্গুলটা কেউ কোনোদিন তুলতে পারতো না, দাদা সেই আঙ্গুল তোলার মতন পরিস্থিতি আনতে দিত না, যে সমাজের সামনে যেভাবে বৌদিকে বদনাম করা হয়েছে, যেভাবে তাকে হেনস্থ করা হয়েছে, সেটা কোনোদিনও হতে দিত না। তো ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যে দাদার আত্মার যেন শান্তি পায়, আর বৌদি যেইভাবে আছে সেইভাবে যেন থাকতে পারে, তাকে যেন আবার এই নরকের মধ্যে না যেতে হয়। জানি যে টেনে নিয়ে যাওয়ার মানুষ অনেক চেষ্টা করবে, হয়তো করছেও, তো সেইটা জানার পরেই আমি ভিডিওটা দিতে বাধ্য হলাম।
যে তোমরা যারা সাপোর্ট করছো তারা প্লিজ সাপোর্ট করো, তাকে নিজের মতন থাকতে দাও। আর তোমরা যারা আছো ভিউয়ার্সরা সাবস্ক্রাইবাররা, তোমরাই একমাত্র পারো তাকে নরক থেকে নিজের জায়গায় নিয়ে আসতে। তো উনি যেই জায়গায় আছে সেই জায়গায় তোমরা থাকতে দাও, আর এইভাবেই ওনাকে বাঁচতে দাও। ওনার কিচ্ছু চাই না, একা বাঁচতে গেলে দুটো পয়সা আর স্বাধীনতার দরকার, সেটা উনি নিজেই তৈরি করে নিতে পারবে। তো আমি এই কারণেই ভিডিওটা করলাম, জানি না কতগুলো মানুষের কাছে পৌঁছাবে। আজকে আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম, যে তাপস মজুমদারের সেই পাতানো বোনটা আমি, যে এতদিন মুখ খুলিনি কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতে বাধ্য হলাম। আমি কোনোদিনও এইভাবে বসে কারোর বিষয়ে কোনো কিছু আলোচনা করিনি, আর আমি এসব পছন্দও করি না, ভালোওবাসি না, বাট আজকে করলাম শুধুমাত্র সেই মানুষটার স্বাধীনতার জন্য, যে তার অর্ধেকটা বয়স তো পেরিয়েই গেল আর বাকি জীবনটা নয় নিজে একাই কাটিয়ে নেবে, আর তাকে এত মানুষ ভালোবাসে তার শেষ জীবন পর্যন্তও সেই মানুষগুলো পাশে থাকবে আর আমিও থাকবো। তো আজকে আমার ভিডিওটার মধ্যে যদি তোমাদেরকে আমি কিছুটাও যদি তার বিষয়ে বলতে পারি বা জানাতে পারি, তাহলে তোমরা প্লিজ তাকে হেল্প করো আর তার পাশে থাকো। তো চলো, আজকের জন্য আমি এই পর্যন্তই বললাম তোমাদেরকে। এর থেকে বেশি তোমাদেরকে বলতে গেলে হয়তো পুরো ঘটনা বলতে হবে 7-8 বছরের, বাট সেসব কথা আর বলতে চাই না। তোমরা সবাই জানো, কম বেশি সবাই হয়তো অনেক বেশিই জানো, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুই আর লোকানো নেই। তো তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, তোমাদের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তবে আমি চাইবো না যে এরপরে এই বিষয় নিয়ে আর কন্ট্রোভার্সি করি, বাট দেখা যাক পরিস্থিতি। আজকে যখন আমি ভিডিও নামিয়েছি, নেক্সট টাইম হয়তো আমাকে আবার ভিডিও নামাতে হতে পারে। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। তো আজকের জন্য আমি এই টপিকটাকে এখানেই বন্ধ রাখলাম। তো চলো, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের সবসময় খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই।